বড় পাতিলে বেশি করে মাংস রান্না করতে আমার খুবই ভালো লাগে, কার কার এমন ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। বোনের বাসায় দাওয়াত ছিল আর দাওয়াত খেতে গিয়ে এই তো রান্নায় লেগে পড়লাম। আমরা দু বোন মিলে একসাথে রান্না বান্না করতেছিলাম আর এখানে মাংস উঠিয়ে দিছিলাম বড় পাতিলে করে। এখানে ছোট মাছদের চচ্চড়ি, ডিম ভুনা, তারপরে এই তো আছে ট্যাংরা মাছ ভুনা করবো, সেই জন্য মশলাটা পাশে কষিয়ে নিচ্ছি। যাই হোক, রান্নাবান্না দু বোন মিলে করতেছিলাম আর এটা ছিল গতকালের ভিডিও। আমি আস্তে আস্তে রাত হয়ে গিয়েছিলো, আপলোড দিতে পারি নাই। আজকে একটু সময় করে বসে পড়লাম আর এতে এই মাছগুলো ভুনা মানে যে ভুনা করবো সেই জন্য মশলাটা কষিয়ে নিচ্ছিলাম। আর গতকাল যে কী যে গরম ছিল রান্না করতে করতে, মানে যে আর কি মাটির চুলায় রান্নাটা অবস্থা খারাপ হয়ে গেছিলো। যাই হোক, মাটির চুলার রান্না কিন্তু আমার খুবই ভালো লাগে, আর বিশেষ করে মাটির চুলায় যখন মাংসটা রান্না করা হয় খুবই টেস্টি হয়, আর মাংসটা রান্না এত মজা হয়েছিল। আর এখানে মাছটা দিয়ে কষিয়ে নিচ্ছি, কষিয়ে নেওয়ার পর একটু হালকা ঝোল দিয়ে একটু চুলার উপর রেখে দেবো, তাহলে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আর এ তো এখানে কড়াইয়ে এই মাংসটা ঢেলে দিয়েছি, মানে যে বাগার দিয়ে নিয়েছি, নিয়ে ঢেলে দিয়েছি। আর এটা কিন্তু একদম আছে আছে একেবারে কালা ভুনার মতো হয়ে যাবে। যাই হোক, রান্নাটা অনেক মজা হয়েছিল, সবাই খেয়ে অনেক প্রশংসা করেছে। আর এরকম বেশি রান্না বান্না করতে কিন্তু আমার খুবই ভালো লাগে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।